একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করার মাধ্যমে জলবায়ু মোকাবেলায় একসাথে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরে পরিবেশ মন্ত্রী জানান, আর্থিক সহায়তার পাশাপাশি জলবায়ু মোকাবেলার প্রয়োজনীয় সক্ষমতা বাড়ানো সহ বাংলাদেশকে আধুনিক প্রযুক্তিগত সহযোগিতা করবে দেশটি। এ সময় দু দেশের মধ্যকার আজকের সম্পর্কে সামনের দিনে আরও জোরদার করার মাধ্যমে পরিবেশ, জলবায়ু ও টেকসই উন্নয়ন নিয়ে একসাথে কাজ করারও কথা জানান পরিবেশ মন্ত্রী।